Hi friends, a very warm welcome to Ananya-r রান্নাঘর। আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা কোনো রেসিপি বইতে নেই, আমার ছোটবেলার বন্ধুর থেকে শেখা। ও নাম দিয়েছিল চাল দিয়ে চিকেন, আমি বলছি চিকেন মুড়ি ঘণ্ট। শিখে নিন আমার রান্নাঘরে কিভাবে বানায় চিকেন মুড়ি ঘণ্ট। চাল দিয়ে চিকেন কি চিকেন মুড়ি ঘণ্ট বানাবার জন্য শুরু করছি। আগে গ্যাসটা অন করলাম। প্রথমে দেবো বাটার, একটা বাটার দিয়ে হচ্ছে। আমি ইউজ করছি গোবিন্দভোগ চাল, আপনার যদি গোবিন্দভোগ না থাকে আপনি যে কোনো অ্যারোম্যাটিক রাইস নিতে পারেন, বাসমতি অর এনি অ্যারোম্যাটিক রাইস উইল ডু। বাটারটা মেল্ট হচ্ছে, মেল্ট হতেই আমি প্রথমে দিয়ে দেবো গার্লিক। গার্লিক আর বাটার একসঙ্গে হিট করলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে, গার্লিকটা বেশ সুন্দর গন্ধ আসছে। এবার দেব একটু গ্রিন চিলি, খুব কুচিয়ে কাটা। তারপরেই দিয়ে দেবো পেঁয়াজ, কুচি কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেব চিকেন, আমি একটা মিডিয়াম পিস করে চিকেন বোনলেস চিকেন নিয়েছি, কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এটা চিকেন পোলাওও বলা যায় না, কারণ পোলাওতে রাইসের প্রপোর্শনটা অনেক বেশি থাকে। দিস ইজ মোর লাইক মুড়িঘণ্ট, যেখানে মাছের মুড়োর সঙ্গে একটু চাল লেগে লেগে থাকে, এটা সেরকম একটা কনসিস্টেন্সি হবে। ইটস ইনডিড আ ভেরি ইউনিক ডিশ। চিকেনটা একটু ভাজা ভাজা হওয়ার পরেই আমি চালটা দিয়ে দেবো। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি যেরকম আগে বললাম, এবার চালটাকে ভিজিয়ে রেখেছি, এখন চালটা দিয়ে দেবো এর মধ্যে। এবার চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে যতক্ষণ একটু জল দিয়ে দেবো, তারপর চালটাও কুক হয়ে যাবে, চিকেনটাও কুক হয়ে যাবে, একটা বেশ গা মাখা মাখা তৈরি হবে চিকেন মুড়ি ঘণ্ট। আন্দাজ মতন নুন দেব, একটু মিষ্টি, আর মাপ করে জল। আমি এই মাপের এক কাপ চাল নিয়েছি, সুতরাং দু কাপ জল দেব। এটাকে ঢেকে দেব, দিস উইল টেক অ্যাবাউট 8 to 10 মিনিটস, দেন ইট উইল বি ডান। এখন হয়ে গেছে, বুঝতেই পাচ্ছি গন্ধই কিন্তু আমায় ডেকে আনলো। ইয়েস, ইটস পারফেক্ট। ভাতটাও কুক হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। আমি শুধু একটু ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি। রেডি করে ফেলেছি আপনাদের জন্য চাল দিয়ে চিকেন কিংবা চিকেন মুড়ি ঘণ্ট, নাম যাই হোক খেতে কিন্তু ভীষণ ইয়াম। নিশ্চয়ই ট্রাই করবেন নিজের রান্নাঘরে, আর আমাকে লিখে জানাবেন কীরকম হলো। শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করেছেন তো, না করলে কিন্তু এক্ষুনি করুন অনন্যার রান্নাঘরে।